শুভ সকাল, সবাই কেমন আছেন? আমি তো সকালের নাস্তা খেয়ে চলে এসেছি ভিডিও করার জন্য। তবে দুপুরে কি রান্না হবে সেগুলো আপনাদেরকে দেখাবো, যে লাকড়ি চুলে আমরা দুপুরে কি কি রান্নার আয়োজন করতেছি আর কিভাবে হচ্ছে পাঙ্গাস মাছ ছিলে নিতে হয় সেটাও আজকে ভিডিওতে দেখাচ্ছি। আপনারা ভিডিওটি লক্ষ্য করে দেখুন যে কিভাবে পাঙ্গাস মাছের চামড়া তুলে নিতে হয়। অনেকে আমরা পাঙ্গাস মাছের চামড়া পছন্দ করি না, খাওয়ার সময় ফেলে দিতে হয়। তো রান্না শেষে না ফেলে মাছটা এভাবে কাঁচা থাকতেই আমরা চামড়াটা তুলে নিতে পারি। তো সেই প্রসেসটা দেখুন, আশা করছি ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে পাঙ্গাস মাছের চামড়াটা তুলে নেওয়া হলো। অনেকেই আমরা জানি না কিভাবে পাঙ্গাস মাছের চামড়া তুলে নিতে হয়। তো এইভাবে দেখে আপনারা খুব সহজে পাঙ্গাস মাছের চামড়া তুলে নিতে পারবেন। আমার কাছে এই প্রসেসটি অনেক ভালো লেগেছে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। চামড়াটি তুলে নেওয়া শেষ, এই তো চামড়াটা পুরো আস্ত। তো এখন হচ্ছে মাছ কাটবে। তো ছোট ভাই মাছ কাটতেছিল, দুলাভাই হচ্ছে গিয়ে ওকে দেখিয়ে দিচ্ছে যে এইভাবে না, এইভাবে কাটো। তো খুব মজা করে মাছটা এনজয় করে কেটেছে সবাই, আর আমরা হাসতেছি যে দুলাভাই ওকে দেখিয়ে দিচ্ছে যে মাছ কীভাবে কাটতে হয়। আর মাছটা বেশ বড় ছিল, ডিম হয়েছে মাছে অনেকগুলো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আপনাদের কাছে ভালো লাগবে, কারণ সামনের ভিডিওতে আমরা আমাদের নিজস্ব ভয়েসে কথা বলেছি। তো সেগুলো আপনাদের কাছে ভালো লাগবে আশা করছি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আর ভিডিওতে একটি লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না, অনেকে আপনারা লাইক দেন না। লবণ হয়েছে তরকারিতে? ভাজি ধুন্দুল ভাজি না? ভাজি ভাজিটা হয়ে গেছে, ঘরে রেখে আসি। ভাজি করে খাওয়া যায়, ভর্তা বানায় খাওয়া যায়। কে করবো ভর্তা? এই যে দেখেন, পাড়ে পাড়ে ছিললে খালা ছিলতে আছে, বেরোইতেছে ভিতর থেকে, এক একটা কালার সুন্দর দেখতে না শারমিন? অনেক সুন্দর এগুলা, আল্লাহর কি কুদরত। হ্যাঁ আনেন না বা, দেখছ ভিতর থেকে এক একটা কালার বেরোইতেছে। কি গাছের খালা ইয়া, কি কলা গাছের খালা এটা? কষ্ট লেগেছে তার আগে ভাঙবেন এদিক দিয়া করছো না? না কাইটালান খালা কাইটালান, হ্যাঁ উড়াইছি, হ্যাঁ উড়াইতেছি আমি, এমনি ভাঙ্গেন ঘুরারে দেয়াইতেছি। এই ভাঙছে কিছু না, এটা তো স্বাদ লাগে না, যদি বর্তা বানায় খেরান দেখায় তাহলে এটা ভাল লাগবো।
আর যদি শুধু কাঁচা খায় তাহলে এই জিনিসটা তাও সিল তৈব খালা সিলা ফলান লবণ দেখুন এটা ছিললে ভিতর থেকে একদমই বের হইব লবণ লবণ দেখাই দেবো না হুদা খেয়ে নেবো খালা হ্যাঁ হুদা খাওয়া যাবো না লবণ দেখাতে খালি খাওয়া যাবো না হ্যাঁ এই যে এই মাথাটা খুললাম এই যে এখান থেকে নিয়ে এখন এটা একটু খাইয়া দেখবো অনেক মজা লাগে এগুলো আমরা অনেক খাইছি আজকে অনেকদিন পর খাইতেছি হুম হুম খালা এই যে মাথার এই জায়গাতে একটু ফালান কি কলা গাছের ফোর খাবি হুম খাবি এক কামড় মজা না আপারে দিলাম না তুই আর আমি খাওয়া ফেলাইছি আপারে তো দিলাম না বুঝলে গেছে তুই আর আমি খাওয়া ফেলাইলাম এখন মুরগির মাংস রান্না হইব না লাকড়ির চুলা রান্না করা খাওয়ার স্বাদই আলাদা স্পেশাল রান্না গ্যাস আসছে গ্যাসের তোর জন্যই লাকড়ির চুলা রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয় হ্যাঁ খুব দ্রুত দ্রুত হয় কিন্তু হয়তো মনে হচ্ছে যেন বসে একটু কষ্ট কি একটা পাটা লাকি দেওয়াটা না লেমনি বেটার এভাবে রান্না করাটা এখন হচ্ছে পেঁয়াজটা ভেজে নিয়েছে হালকা তারপর আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে পানি দিয়ে দিবে পানিটা দেওয়ার পরে মাংসের যে মশলাগুলো আছে সবগুলো দিয়ে দিবে আর এখানে রিয়েল বয়েসটা দিলাম না বাচ্চাদের অনেক কিচিরমিচির ছিল তো সেজন্য আর রিয়েল বয়েসটা দিলাম না কষানো শেষ এখন হচ্ছে মাংস দিয়ে দিবে আর এটা হচ্ছে লাল মুরগির মাংস তো আমরা যখন গ্যাসের চুলা রান্না করি এত দ্রুত রান্না হয় না লাকড়ির চুলা খুব দ্রুত রান্না হয়ে গেল চট জলদি মাংসের সাথে কিছু আলু দিয়ে দিব মাংসটা কষিয়ে তারপর হচ্ছে আলুগুলো দিয়ে দিব আলু দিলে বাচ্চারা খেতে অনেক পছন্দ করে তো বাচ্চাদের জন্য কয়েকটি আলু দিয়ে দিব মাংসটা কষানো হোক দুপুর টাইম চারদিকে প্রচণ্ড রোদ তো আমরা মামাদের বাসায় যাব আম ভর্তা বানিয়েছে খাওয়ার জন্য মাংসের ভিতরে আলুটা দিয়ে রেখে যাব খালা দেখে নামিয়ে নেবে তো আমরা আম ভর্তা খেয়ে চলে এসেছি খালা তো তরকারিটা ঘরে নিয়ে এসেছে অন্য আরেকটি ভিডিওতে কি আমরা আম ভর্তা খেলাম অনেক মজা করে আপনাদের সাথে শেয়ার করব দেখবেন তো এই তো তরকারিটা এখন হচ্ছে আমরা সবাই একসাথে বসে খাবো তো এই যে আপা বেড়ে দিচ্ছে আমরা সবাই বসে গেছি খাওয়ার জন্য আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন খুদা হাফেজ।